আজকে আমরা দেখব যে হেড ট্যাগের ব্যবহার সম্পর্কে। অর্থাৎ হেড ট্যাগ আমরা এতদিন যা কিছু করলাম সব আমাদের বডি ট্যাগের মাঝে, তাই না? দেখেন আমি নোটপ্যাড ওপেন করলাম, আমাদের আগের গত পর্বের কোডগুলাই করা আছে। তো আমরা এতদিন যা কিছু করলাম সব বডি ট্যাগের মধ্যে। তো আসলে আমাদের জানতে হবে যে হেড ট্যাগের মধ্যে কী কী থাকতে পারে। আমি বলেছিলাম প্রথমেই যে এগুলো আমরা পরে দেখব, তো এখন সময় এসেছে, এখন আমরা হেড ট্যাগের মধ্যে কী কী থাকতে পারে এগুলো দেখব। আচ্ছা, আমি একটু ব্রাউজারটা ছোট, নোটপ্যাডটা একটু ছোট করে ব্রাউজারটা আমাদের একসাথে করি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে আউটপুট, কিন্তু এখানে আমি অলরেডি ওপেন করে রেখেছি, এ হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা এই পাশে এখন হেড ট্যাগের মধ্যে কী কী লিখতে পারি সেগুলো দেখব। তো আমরা হেড ট্যাগের মধ্যে অনেক কিছু অলরেডি লিখেছি, আপনারা অবশ্যই মনে রেখেছেন। সেগুলো হচ্ছে টাইটেল, হ্যাঁ, তারপরে আমরা কি লিঙ্ক, সিএসএস যে লিঙ্ক করেছিলাম সেইটা। তা আজকে আমরা দেখবো হেড ট্যাগের মধ্যে আরও কী কী আমরা লিখতে পারি। তো বন্ধুরা, হেড ট্যাগের কাজ কী? হেড ট্যাগের যা কাজ সেটা হচ্ছে ব্রাউজারের, আমাদের মানে ভিজিটররা কিছু দেখবে না এখান থেকে। হেড ট্যাগের মধ্যে আমরা যা কিছুই দেই এখান থেকে শুধু দেখা যাবে কি, টাইটেলের মধ্যে যা কিছু থাকবে, যেটুকু এই যে দেখতে পাচ্ছেন HTML iframes, এই কথাটাই আমাদের এখানে কোথায় দেখাচ্ছে দেখেন তো, এই যে ট্যাবে উপরে যে ট্যাবটা আমরা ওপেন করে রেখেছি HTML iframes, এইটুকু। আর হেড ট্যাগের মধ্যে আমরা আর যা কিছুই লিখি না কেন, এগুলো আমাদের ভিজিটররা কিছুই দেখবে না, এগুলো শুধু কে আমাদের ব্রাউজার পড়বে এবং আমাদের সাইটের এসইওর কাজে লাগবে, অনেক কাজে লাগে এগুলো। ওইগুলো দেখেই মানে ব্রাউজার চিনবে বা গুগল চিনবে যে আমাদের সাইটটা আসলে কী রিলেটেড। তো টাইটেল অলরেডি আপনারা দেখেছেন, আমি টাইটেল যদি এখানে চেঞ্জ করি, দিয়ে টাইটেলটা চেঞ্জ করে আমি লিখে দিচ্ছি যে হেড ট্যাগ। আচ্ছা, হেড ট্যাগ, হেড ট্যাগ দিয়ে আমি আবার রিফ্রেশ করলাম, দেখেন আমার এখানে HTML আইফ্রেমটা চেঞ্জ হয়ে হেড ট্যাগ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা এখানে আরও কী কী লিখতে পারি এগুলো একটু দেখাই। আমরা টাইটেলটা একটু নিচে দেই। তো এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে মেটা ট্যাগ। তো মেটা ট্যাগটা কী? মেটা ট্যাগ হচ্ছে ব্রাউজার, এই যে বললাম যে ব্রাউজারকে চিনিয়ে দেওয়া। তো আমি লিখতেছি সাপোজ মেটা, মেটা লিখে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রথমে লিখবো, আপনাদের একটু কষ্ট হতে পারে এগুলো বুঝতে, দেখেন আমি কি লিখছি। এই যে মেটা ক্যার, এই যে ক্যার সেট, অর্থাৎ ক্যারেক্টার সেট UTF-8। এখন UTF-8টা কি? এটা হচ্ছে একটা ক্যারেক্টার সেট। এটা আপনারা যারা মোটামুটি একটু নলেজ আছে যে ইউনিকোড, অ্যাসকি কোড এগুলো সম্পর্কে, HTML 5-এ আমাদের UTF-8টাই হচ্ছে বেস্ট। তো HTML 5 যেহেতু আমরা এখানে ইউজ করছি, সেহেতু আমাদের UTF-8 ইউজ করাটা উচিত। তো এই যে UTF-8 ইউজ করলাম, অর্থাৎ মেটা এখানে আমাদের এটা ডিফাইন করে দিলাম যে আমাদের এখানে যা কিছু থাকবে সব কিছু UTF-8 ক্যারেক্টার সেট দ্বারা এনকোড হবে। তো এটা আমি সেভ করলাম, সেভ করে রিফ্রেশ দিলে কিচ্ছু হবে না, কিছুই চেঞ্জ হবে না। কারণ কি, আমি আগেই বলেছি যে শুধু টাইটেল ট্যাগের মধ্যে যা থাকবে সেগুলোই আউটপুটে দেখাবে, আর বাকিগুলো কিছুই আউটপুটে দেখাবে না। তো আমি এই যে মেটা ট্যাগ দিলাম। তো এরপরে মেটা ট্যাগের তো আরও অনেক কিছুই আছে, আমি আরও কিছু দেখাবো। তার আগে আচ্ছা মেটা ট্যাগেরটাই দেখিয়ে নিই আগে, হ্যাঁ, তারপরে আরও মেটা কী দেওয়া যায় দেখেন। মেটা দিয়ে আমি দিচ্ছি সাপোজ নেম দিতে হবে, মেটার নেম, অর্থাৎ কি এগুলো দিতে চাচ্ছে। তো এখানে নেম দিলাম সাপোজ কিওয়ার্ড, কিওয়ার্ডস, তারপরে আমি দিচ্ছি যে কন্টেন্ট, কী কী কিওয়ার্ড সেট করতে চাচ্ছি, অর্থাৎ কেউ কী লিখে সার্চ দিলে আমার এই পেজটা তাকে দেখাবে। তো আমি সাপোজ দিচ্ছি HTML, কমা দিয়ে আবার দিয়ে দিচ্ছি CSS, কমা দিয়ে আবার দিয়ে দিচ্ছি JS। তো আরও কিছু আপনারা দিতে পারেন, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দিয়ে যে যে কেউ সার্চ করলে আমার এই পেজটা তাকে দেখাবে। তো এটা দিয়ে আমরা কি, এগুলো পেজ র্যাঙ্ক করার কাজে, এসইও করার কাজে খুবই কাজে লাগে। এখানে দেখেন আউটপুটে কিছুই চেঞ্জ হবে না, এগুলো শুধু কি পেজ র্যাঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। তো এরপরে আমরা আরেকটা আরেকটা দেখি, সেটা লিখছি মেটা লিখে নেম আমাদের লিখতে হবে। তো মেটা নেম দিয়ে আমি এরপর দিচ্ছি যে ডিসক্রিপশন, ডিসক্রিপশন দিয়ে আমি দিচ্ছি কন্টেন্ট, কী ডিসক্রিপশন দিতে যাচ্ছি। তো ডিসক্রিপশন দিচ্ছি মনে করেন যে দিস ইজ HTML টিউটোরিয়াল সিরিজ, আরও কিছু আপনারা ইচ্ছা করলে দিতে পারেন ডিসক্রিপশন। তো এই যে ডিসক্রিপশন দিলাম, এখানে সেভ করলাম, ব্রাউজারে রিফ্রেশ করলাম, কিছুই চেঞ্জ হলো না। কারণটা কি, ওই যে আগেই বললাম
তো এর এইভাবে আমরা মেটা আরও অনেক কিছু দিতে পারি। তো মেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের ভিউপোর্ট। দেখেন আমি লিখি আগে, তাহলে বুঝবেন। আপনাদের এখন একটু কষ্ট হতে পারে, তো সমস্যা নাই, এগুলো আপনারা ধীরে ধীরে ঠিকই বুঝে যাবেন। নেম দিলাম, নেম দিয়ে আমি দিচ্ছি যে ভিউপোর্ট। এটার কাজ কি একটু পরেই বুঝাচ্ছি, আগে আমি লিখে নেই। তো ভিউপোর্ট দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের মেটা নেম তো দিলাম, এরপরে আমরা দিব কন্টেন্ট, তাই না? কন্টেন্ট দিয়ে আমরা এখানে দিব যে একটা ইনভার্টেড কমা দিয়ে হোয়াইট ইকুয়াল টু ডিভাইস ড্যাশ দিয়ে তারপরে আমরা দিব ডিভাইস হোয়াইট। তো ডিভাইস হোয়াইট দিলাম, দেওয়ার পরে আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা কমা দিয়ে লিখব ইনিশিয়াল, আবার একটা ড্যাশ দিয়ে স্কেল, ইনিশিয়াল স্কেল দিয়ে 1.0। অনেক কিছুই লিখলাম, আপনারা হয়তো বা কিছু বুঝেননি, আমি সব বুঝিয়ে দিচ্ছি। তো এটু লিখার পরে এখন দেখেন আমরা একটু দেখি কি কি লিখলাম। মেটা দিয়েছি, নেম দিয়েছি ভিউপোর্ট, অর্থাৎ এটা ভিউপোর্টের একটা মেটা। কন্টেন্ট দিয়েছি ওয়াইড, ইনিশিয়াল ওয়াইড। এখন দেখেন যে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি এটা কি শুধু সবাই কম্পিউটার দিয়ে দেখবে, কেউ কি মোবাইল দিয়ে দেখবে না? তো মোবাইল দিয়ে দেখলে তার ডিসপ্লে কি, আমার কম্পিউটারের ডিসপ্লে যতটুকু চওড়া মোবাইলের কি অতটুকু চওড়া? না। তো ওইখানে কিভাবে দেখাবে? তো এখানে বলে দিচ্ছি যে ওয়াইড হচ্ছে ডিভাইস ওয়াইড, অর্থাৎ ডিভাইসের ওয়াইড যতটুকু ততটুকু ওয়াইড তুমি করে ফেলো বা হয়ে যাও, তাহলে ততটুকু ওয়াইড হয়ে যাবে। তাহলে যে মোবাইল দিয়ে দেখছে তাহলে আগে প্রথমেই কি তার মোবাইলের ডিসপ্লের ওয়াইডটা সে নিবে, নিয়ে সে অনুযায়ী আমার পেজটা সাজিয়ে নেবে। তো তাহলে ডিভাইস ওয়াইড, ডিভাইস ওয়াইডের সমান। আবার দিচ্ছি ইনিশিয়াল স্কেল 1.0। এখন স্কেল মানে তো বুঝেনি, এটা হচ্ছে জুম ইন করা বা জুম আউট করা। তো ইনিশিয়ালি এটা থাকবে 1, অর্থাৎ নর্মাল থাকবে, পরে কেউ জুম করলে জুম করবে আর জুম আউট করলে জুম আউট করবে। হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমরা কি রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের ইউজ করতে হয়, যেটা আমরা ধীরে ধীরে পরে দেখবো। আপাতত আপনারা এটা জেনে রাখেন যে এভাবে ইউজ করা যায়, আমরা পরে অবশ্যই দেখবো। আর এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, এরকম কোনো ভয় নেই বন্ধুরা, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো আমরা অটোমেটিক পারবো ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে। তো এই গেল আমাদের মেটা ট্যাগ। তো এরপরে আমরা লিঙ্ক ট্যাগ তো অলরেডি দেখেছি, তাই না? আমি যদি সিএসএস এ লিঙ্ক করতে চাই, আমরা সিএসএস লিঙ্ক করার সময় দেখেছিলাম লিঙ্ক দেওয়ার পরে একটা রিলেশন, রিলেশন দিয়ে স্টাইল শিট, তাই না? স্টাইল শিট দেওয়ার পরে এইচরেফ এর মধ্যে আমাদের কোথায় কোথায় আছে সেইটা, তাই না? স্টাইল ডট সিএসএস। তো সিএসএসটা আমাদের লিঙ্ক হয়ে গেল, এখন আমরা সিএসএস যা কিছু ওখানে লিখতে পারি। এটা অলরেডি আপনারা জানেন, কারণ আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম। তো ব্রাউজারে দেখছেন কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ কি এগুলো ব্রাউজারে দেখানোর মতো কিছুই না। তো এই হচ্ছে আমাদের হেড ট্যাগের মোটামুটি। আরও অনেক কিছু লিখা যায়, যেমন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন এখানে স্ক্রিপ্ট লিখতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়, এবং স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের যত স্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো সেগুলো এখানে লিখতে হয়, এগুলো আমরা পরে দেখব। এছাড়া এখানে বেজ নামের আরেকটা ট্যাগ লিখা যায়। তো বেজ লিখে এখন বেজের কাজ কি, বেজের কাজ হচ্ছে যে আমাদের যে এই সাইটে যে লিঙ্কগুলো আমরা ইউজ করব, সেই লিঙ্কগুলো নতুন একটা ট্যাবে ওপেন হবে নাকি অনেকটা টার্গেট অ্যাট্রিবিউটের মতো। হ্যাঁ, তো এগুলো নিয়ে আপনারা পরে কাজ করতে করতে অবশ্যই বুঝে যাবেন। তো এইগুলো আমরা সাধারণত এই হেড ট্যাগের মধ্যে ইউজ করি। তো এগুলো দেখেন আমি আবার সেভ করলাম, ব্রাউজারকে রিফ্রেশ দিচ্ছি, কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয়নি। শুধুমাত্র আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি কি, এই যে ট্যাবে যে হেড ট্যাগ কথাটা, অর্থাৎ আমাদের টাইটেলের মধ্যে যেটুকু ছিল, এই যে টাইটেলের মধ্যে হেড ট্যাগ, এই কথাটুকু। এই ছাড়া আমাদের ব্রাউজারে কিছুই আর দেখাবে না, বাকি সব কিছু কি আমাদের ব্রাউজার নিজে পড়বে এবং আমাদের সাইটের র্যাঙ্ক করতে অর্থাৎ এসইও করতে আমাদেরকে হেল্প করবে। ফর্ম মানে হচ্ছে যে আপনারা অনেক সাইটে গেলে দেখবেন যে ফর্ম তৈরি করা থাকে, যেখানে বলা হয় যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো দিয়ে সাবমিট করতে, তাই না? তো এই ধরনের ফর্ম আমরা এইচটিএমএল দিয়ে কীভাবে বানাতে পারি তাই দেখবো আজকে, বুঝলাম? এখন আমরা ফর্মটা ডিজাইন করব। তো একটা ফর্ম তৈরি করার জন্য আমরা প্রথমে যেটি লিখবো সেটি হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ শুরু করলাম এবং ফর্ম ট্যাগ শেষ করে দিলাম। তো এর মাঝে আমরা আমাদের ফর্মটাকে রাখবো। তো
তো ফর্ম রাখার জন্য আমরা প্রথমে মনে করেন কি করব, একটা ইনপুট ফিল্ড নিব। প্রত্যেকটা ফিল্ডকে বলা হয় ইনপুট ফিল্ড। যেমন যেই ফিল্ডটা আপনি ফার্স্ট নেম বা লাস্ট নেম যাই দেন, নেম দিবেন ওইটা একটা ফিল্ড, ইমেইল অ্যাড্রেস দিবেন ওইটা একটা ফিল্ড, মোবাইল নাম্বার দিবেন সেটা আরও একটা ফিল্ড। তো আমরা একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট নিলাম। এখন এর টাইপ আমাদের বলে দিতে হবে যে কী টাইপের, এটা কি টেক্সট নাকি মোবাইল নাম্বার না কী ধরনের, এগুলো আপনারা একটু পরেই বুঝবেন। তো আপাতত আমি যাই করছি, আপনারা শুধু তাই করেন। টাইপ দিলাম, টাইপ একটা অ্যাট্রিবিউট, এর ভ্যালু হিসাবে দিচ্ছি আমি টেক্সট, অর্থাৎ একটা টেক্সট ফিল্ড। এখানে কেউ নাম বা মানে ক্যারেক্টার দিতে পারবে, এ বি সি ডি এই ধরনের কিছু। তো টেক্সট দেওয়ার পরে আমি ইনপুট এখানেই ক্লোজ করে দিলাম। দেখেন এটাই হচ্ছে সবচেয়ে সিম্পল আমাদের একটা ইনপুট ফিল্ড। তো আমি সেভ করলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ দিচ্ছি, দেখেন আমাদের একটা ইনপুট ফিল্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে গেলে আপনি এখানে আপনার নাম দিতে পারবেন, আমি সাপোর্ট দিচ্ছি, দেখেন আমি সোহেলটা নাম আমার নাম দিয়ে দিলাম। তো এইভাবে এগুলোতে দিতে পারবেন। তো এগুলো আমরা বিভিন্নভাবে এগুলো ডিজাইন করব এখন। তো দেখেন একটা এই ফর্ম তো আর এইরকম থাকে না, তাই না? তো প্রথমে কি থাকে ফর্মের, প্রথমে উপরে সাপোজ একটা থাকে যে আমি একটা হেডিং বা প্যারাগ্রাফের, না হেডিং, দেখেন আমি দিলাম ফিল আউট দিস ফর্ম টু কন্ট্যাক্ট মি। আচ্ছা, এর ফলে হলো কি, আমাদের উপরে একটা আমরা মানে একটু ডিরেকশন দিয়ে দিলাম যে ফর্মটা পূরণ করবেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো এরকম একটা কিছু আমি লিখে দিলাম যাতে আমাদের ফর্মটা আরও সুন্দর হয়। তো ইনপুট একটা ফিল্ড দিলাম, এখন এই ফিল্ডে কী দিবে, নেম দিবে নাকি ইমেইল দিবে, এটা আমাদের বলে দিতে হবে, তাই না? তো এর জন্য আমরা সিম্পলি কী করতে পারি, এর সামনে যদি আমরা লিখে দিই ফার্স্ট নেম, দেখেন আমি ফার্স্ট নেম শুধু লিখে দিলাম, দিয়ে যদি এখন সেভ করি তো দেখেন ফার্স্ট নেম আমাদের চলে এসেছে। কিন্তু আমরা এইভাবে কিন্তু করব না। হ্যাঁ, আমরা কিভাবে করব এটা আমি দেখাচ্ছি। তো দেখেন আমাদের এইভাবে চলে এসেছে, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা এভাবে থাক, আমি একটু পরে দেখাচ্ছি আমরা যেভাবে করব সেটা। তো এই ইনপুট টাইপ টেক্সট, এর মাঝে আমরা আরও কিছু জিনিস দেব। তো সেইগুলো দেওয়ার জন্য এখন দেখেন আমাদের এই যে ফার্স্ট নেমটা দেখাইছে ফর্মে, তো আমরা যদি ফিল্ডে ক্লিক করি তাহলেই কেবলমাত্র আমাদের এই যে কার্সরটা একবার আসছে একবার যাচ্ছে, তাই না? তার মানে এখানে আমাদের কিছু টাইপ করতে বলতেছে, দেখেন আমি কিছু টাইপ করলাম তো এই জায়গায়। তো এইটা কখন আসবে, যখন আমি এই ফিল্ডে ক্লিক করব, এই নেমের উপর ক্লিক করলে কি আসছে, দেখেন তো এই যে নেমের উপর ক্লিক করছি, ওইখানে তো কার্সরটা দেখাচ্ছে না, তাই না? তো এই কাজটা আমরা করতে পারি এইভাবে যে ফার্স্ট নেম আমরা এইভাবে দেবো না। অ্যাকচুয়ালি ফর্ম তৈরি করার সময় আমরা এইভাবে দেই না। তো কীভাবে দেই দেখেন, এটা আমরা লেবেল একটা ট্যাগ আছে সেটার মধ্যে দিই, আমি একটু দেখাচ্ছি। লেবেল দিলাম, লেবেলের পরে দিতে হবে ফর, ফর দিয়ে এর একটা ভ্যালু দিতে হবে যে কি, এটা কি আমি হিসেবে দিতে চাচ্ছি, এটা আমাদের কি। তো আমি মনে করেন এটা আমাদের ফার্স্ট নেমের একটা ফিল্ড, তাহলে আমি এফ নেম দিয়ে দিলাম, যা ইচ্ছে দিতে পারেন, আমি এফ নেম দিলাম, তাই না? তাহলে এফ নেম দেওয়ার পরে লেবেলটা ক্লোজ করলাম, করে আমি এখানে একটা কি দেখাতে চাচ্ছি, ফার্স্ট নেম, না ফার্স্ট নেম এই কথাটা দেখাবে। এরপরে আমার লেবেলটাকে আমি ক্লোজ করব, লেবেলটা ক্লোজ করলাম। তো দেখেন এখন আমি যদি সেভ করি তাহলে কোনো চেঞ্জ হবে না, আমাদের আগের মতোই থাকবে। কিন্তু এবার কি হলো, দেখেন লেবেল ট্যাগের মধ্যে শুধু আমাদের ফার্স্ট নেম কথাটা আছে, আমি একটু বড় করছি, দেখেন লেবেল ট্যাগের মধ্যে শুধু আমাদের ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম কথাটা আছে, তারপরে এইটুকু প্রিন্ট করবে, এইটুকু প্রিন্ট করার পরে আমাদের ইনপুট ফিল্ডটা প্রিন্ট করবে। তো এই কাজটাই করেছে এখানে, দেখেন লেবেল ট্যাগের মধ্যে যেটুক ছিল এটুক, তারপরে ইনপুট ফিল্ড প্রিন্ট করেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাও আমাদের কার্সর ব্লিঙ্ক করছে, অর্থাৎ একবার আসছে যাচ্ছে। আবার যদি আমি ফার্স্ট নেমে ক্লিক করি, ফার্স্ট নেমে ক্লিক করলেও আসবে, কিন্তু কখন আসবে, এখন দেখেন ইনপুট টাইপ টেক্সট আমার দেওয়া আছে, এরপরে আমাদের এখানে একটা আইডি দিতে হবে। আইডি ইকুয়াল টু আমাদের আইডিটা কি দেব, ওই যে ফার্স্ট নেমের ফরের মধ্যে যা আছে এফ নেম, তাই না? তাহলে ওইখানে যা আছে তাই দেবো। এখন সেভ করছি, সেভ করে রিফ্রেশ দেই, দেখেন এখন যদি আমি এফ নেমে ক্লিক করি, দেখেন মাউস কার্সার এখানে কিন্তু ব্লিঙ্ক করছে। হ্যাঁ, এর আগে কিন্তু করতো না, তাই না? এর আগে এখন এফ নেমে ক্লিক করলেও ওখানে অটোমেটিক ব্লিঙ্ক করছে, এখানে করলে তো করবেই, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম আইডি কীভাবে ব্যবহার, এই আইডির কাজ তো আপনারা বুঝলেন। তাহলে এই আইডি আমরা যা দিব এখানে, এখানে ফরের মধ্যে ঠিক তাই রাখতে হবে। এখানে আমি যদি শুধু যা ইচ্ছে দিতে পারি, আমি সাপোজ দিলাম আমার নেম, হ্যাঁ সোহেল দিলাম, তো এখানেও আমাদের সেইটাই দিতে হবে, আইডি ওখানে যা দেবো তাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এখনও কাজটা একই করবে, অর্থাৎ এখানে যা দেবো তাই এখানে দিয়ে আমি রিফ্রেশ করছি, দেখেন এখানে ক্লিক করলেও কাজ একই, আগের মতোই কাজ করছে, তাই না?
তো আমি এটা আগেরটাই রেখে দিচ্ছি, যেহেতু আমাদের এটা ফার্স্ট নেমের ফিল্ড, আমি এফ নেম রেখে দিলাম, এফ নেম। তো এরপরে আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে আইডি দিয়েছি, এখন আমরা এখানে কি একটা নেম দিব, নেম একটা অ্যাট্রিবিউটের ভ্যালু দিব, এটা আমাদের কি নামে, এফ নেম। তো এটার কাজ কি, এই এফ নেমের কাজ হচ্ছে যে কেউ যদি সাবমিট করে তখন এইগুলোর কাজ আমরা করি পরবর্তীতে পিএইচপি দিয়ে, ফর্মটা সাবমিট করলে এখন কোথাও যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে গিয়ে কেউ ফর্ম সাবমিট করলে কি ওয়েবসাইটের ওনারের কাছে চলে যায় না, তো এইখানে আমরা যদি সাবমিট করি তাহলে যাবে না কোথাও। তো এইগুলো আমরা পিএইচপি দিয়ে করার সময় এই নেম ট্যাগগুলো আমাদের কাজে লাগে। হ্যাঁ, তো এই নেম ট্যাগ নেম আমরা দিয়ে রাখলাম একটা এফ নেম। এরপরে আমরা কি দেবো, একটা ভ্যালু দিয়ে রাখছি, দেখেন যে এখানে কিছু ফিল্ডের মধ্যে কিছু নেই তাই না, তো আমি চাচ্ছি আগেই একটা ভ্যালু কিছু থাকবে, তো আমি এখানে একটা ভ্যালু সেট করে দিই, ভ্যালু আমি দিয়ে দিচ্ছি সাপোজ যে ফর্মটা আসার সাথে সাথেই সোহেল কথাটা দেখাবে। তাহলে আমি সেভ করলাম, সেভ করে এখন রিফ্রেশ দিচ্ছি, দেখেন ফর্মের মধ্যে অলরেডি সোহেল লিখাই আছে, আপনি যা লিখতে চান এই সোহেলটা এখান থেকে সরিয়ে তারপরে আপনি আপনার নাম লিখলেন, সাপোজ লিখলেন যে রাকিব রেজা, তো এই হচ্ছে আপনি এভাবে লিখতে পারেন। হ্যাঁ, তো এই গেল আমাদের ফার্স্ট নেম। তো এরকমই যদি আমরা আর একটা লাস্ট নেম তৈরি করতে যাই তাহলে কি করতে হবে, শুধু এইটুকুই আমি কপি করছি, দেখেন এটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এর নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখন আমি যদি সেভ করি তাহলে রিফ্রেশ করলাম, দেখেন আমাদের কীরকম হয়েছে, কারণ কি এই ফার্স্ট নেমের পরে সোহেল তারপরে আবার ফার্স্ট নেম এটা চলে এসেছে, অর্থাৎ ডান দিকে চলে গেছে, তার মানে কি এগুলো আমাদের ইনলাইন এলিমেন্ট। আমি আগেই বলেছিলাম যে ইনপুট ফিল্ডগুলো আমাদের ইনলাইন এলিমেন্ট তাই না, এগুলো কিন্তু ব্লক না, প্যারাগ্রাফের মতো ব্লক না যে পুরো লাইন সে একা দখল করবে, সো পরবর্তীতে জায়গা ছিল সে পরবর্তীতে চলে এসেছে। তো এটা আমরা কীভাবে তাহলে এটা সমাধান করতে পারি, এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথম ইনপুটের জায়গা কোনটুকু ছিল, এইটুকু তাই না, প্রথম ফিল্ডের। তো এখানে আমরা একটা ব্রেক দিয়ে দেবো, ব্রেক আমি দুইটা দিয়ে দিচ্ছি, ব্রেক দেখেন দুইটা ব্রেক দিলাম, এবার আমি সেভ করছি, ব্রাউজার এসে রিফ্রেশ দিলাম, দেখেন দুইটা ব্রেক হয়ে গেছে তাই না। এখন আমরা এদিকে জায়গা থাকলেও আর যাবে না, কারণ এখানে আমরা ব্রেক করে দিয়েছি, লাইন লাইন ব্রেক করে নিচে চলে গেছি তাই না, তো দুইটা লাইন আমাদের এখানে ব্রেক। এখন পরেরটাও ফার্স্ট নেম দেখাচ্ছে, এটা শুধু আমরা লাস্ট নেম করে দেবো, তাহলে এখানে কী দেবো, লাস্ট নেম, লাস্ট নেম। আর লেবেলের এখানে এফ নেম ছিল, এখানে এল নেম করে দিলাম, আর এখানে টেক্সট, সরি বন্ধুরা, টিএক্সটি টেক্সট, উপরেও টেক্সট, হ্যাঁ আচ্ছা টেক্সট। তারপরে আইডি এখানে আমরা দিব অবশ্যই এল নেম, তা না হলে তো আমাদের কার্সর ঠিকঠাক কাজ করবে না তাই না। আর এখানে নেম ছিল ফার্স্ট নেম, এখানে দেবো এল নেম, আর এখানে ভ্যালু ছিল সোহেল, এখানে আমি ভ্যালু দিচ্ছি রানা। তাহলে এখন সেভ করলাম, দেখেন রিফ্রেশ করলাম, এখন দেখেন আমাদের ফার্স্ট নেম সোহেল, লাস্ট নেম রানা। তো এখন লাস্ট নেমের উপর ক্লিক করলেও মাউস ওখানে চলে যাচ্ছে অটোমেটিক, এখন এখানে যা কিছু আমরা লিখব ওইটি এইগুলো ডিলিট করে আমরা যা কিছু লিখব সেগুলো এখানে আমাদের ফর্মে যোগ হয়ে যাবে। তো এরপরে আমরা কি করি, ফর্ম তো সাবমিট করি তাই না, তো ফর্ম সাবমিট করব তাহলে কিভাবে, এরপরে একটা সাবমিট বাটন আমাদের তৈরি করতে হবে। তো সাবমিট বাটন তৈরি করা খুবই সহজ, দেখেন ইনপুট টাইপ শুধু কি লিখব আমরা, সাবমিট, সাবমিট লিখলাম, লিখে এখন আমি ইনপুটটা ক্লোজ করে দিলাম, এখন এখানে এসে রিফ্রেশ করছি, দেখেন আমাদের সাবমিট বাটন চলে এসেছে, কিন্তু সাবমিট বাটনটা কি হয়েছে দেখেন, আমরা যদি বড় করি এই যে আবার একই অবস্থা তাই না। তাহলে এখানে আমরা দুইটা ব্রেক দিব, উপরেরটাতে দুইটা ব্রেক, তাহলে দেখেন ব্রেক একটা দিলাম, ব্রেক আরও একটা দিলাম, এখন আমি সেভ করছি, এবার আমাদের এটা ভালোভাবে আসবে। এখন এই যে বাম পাশে যদি আমরা একটু গ্যাপ রাখতে চাই সাবমিট বাটনটার, তাহলে কি করব, ইনপুট টাইপ যে সাবমিট আছে এখানে আমরা কি এটা স্টাইল করতে পারি তাই না, স্টাইল দিয়ে আমি সাপোজ দিচ্ছি যে মার্জিন দিচ্ছি, হ্যাঁ মার্জিন দেবো কোথায়, বাম দিকে তাই না, এল ই এফ টি, মার্জিন লেফট দিয়ে দিচ্ছি আমি সাপোজ 80 পিক্সেল, 80 পিক্সেল। এখন আমি সেভ করছি, সেভ করে এখানে রিফ্রেশ দিচ্ছি, দেখেন সাবমিটটা এর সাথে হয়ে গেছে তাই না। তাহলে কী করলাম, এখানে আমি একটু বড় করি তারপরে দেখাচ্ছি, দেখেন ইনপুট টাইপ সাবমিট, স্টাইল দিলাম মার্জিন লেফট, অর্থাৎ বাম পাশে মার্জিন কতটুকু, 80 পিক্সেল, 80 পিক্সেল মার্জিন রেখে তারপরে সাবমিট বাটনটা আমাদের দেখাচ্ছে।
তো এই হয়ে গেল খুবই সিম্পল আমাদের একটা ফর্ম। ফর্ম দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি, ইমেল, তারপরে ফোন নাম্বার, আরও অনেক কিছু দিতে পারি না। তারপরে রেডিও, যে রেডিও বাটন যেগুলো তৈরি করি, চেকবক্স তৈরি করি, তো এগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী টিউটোরিয়ালে ঠিকই সব তৈরি করব। আপনারা আপাতত নর্মাল, এইটা হচ্ছে খুবই সিম্পল একটা ফর্ম। তো এইভাবে আপনারা ফর্মগুলো প্র্যাকটিস করবেন আপনাদের মতো করে। তো আজকে এটুকুই থাকছে, আশা করি আপনারা এটুকু খুব ভালোভাবে বুঝে গেছেন। আর যদি না বুঝে থাকেন আপনি কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।